বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের সব বিভাগেই রোববার বিকেল থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে উত্তরাঞ্চল এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র বন্দরগুলোতে জারি রাখা হয়েছে তিন নম্বরে স্থানীয় সতর্ক সংকেত সালমা জাহান মুক্তার প্রতিবেদন মৌসুমি বায়ুর কারণে ও সাগরে লঘুচাপের প্রভাবে রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি ভ্যাবসা গরমের মাঝে সকালের এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ থেমে থেমে বৃষ্টি ঝরে দিনভর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেশের উত্তরাঞ্চল এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি হওয়ার পূর্বাভাসও দিয়েছে জুলাই মাসের তিন থেকে চার তারিখ পর্যন্ত দেশের উপর কিন্তু বর্তমান চলমান যে বৃষ্টির প্রবাহ সেই প্রবাহের ধারা এই ধারায় কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা আছে তবে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগে ভাবে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও এই এই ভারী বৃষ্টিপাতের জন্য আছে অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে সেই সাথে উত্তরবঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সালমা জাহান সংবাদ ঢাকা মুক্তা বৈশাখী